সম্পত্তি বাবা গেছ না বড় কষ্ট করে সম্পত্তি আনাই আসছি আর ওখান তো রাম সম্পত্তি হায়রে সম্পত্তি তো ইয়াদাই মুরগি তাকে খাই বসে হই ও ভাই হয়ে গেল বা ও আব্দাল তোমারে খুব কষ্ট করে কুলে বিটা মানুষ করছিল তোমারে স্কুলে ইয়া যাইতাম ভাইয়া কান্দ করি স্কুলে ইয়া যাইতাম আবার বার যাইতাম তোমার ছুটিও কোনবালা তুমি আইবা তোমারে আবার কান্দ করি লই আইতাম খুব কষ্টে তোমার লেখাপড়া করাইছি বুঝছিল আর লেখাপড়া করাইয়া ও অতদিন আমি সংসার চালাইছি তখন আমার বয়স হয়ে গেছে তোমার রুগীও দেখা দিলাইছি বুঝছিল তখন চাইলাম রে ভাই আমি দায়িত্বটা তোমারে গোসাইয়া দিলাইতাম কেন এগুলো তো ভালো আছি ডাক্তার দিতে ভাই ঠিক আছে তোমার তো এখন দায় ডাক্তারি করানি লাগবো বালা বড় ডাক্তার নিয়ে দেখাইতাম বুঝছো নাকি তাহলে এর লাগেও কইরাম আমি তো আর পারতাম না রে ভাই আমি একলা চলা গিয়া পারতাম না বয়ে আগবো সিদ্ধা আর এগুলো তো আছে লেখা পড়া বুঝছি তোমার গো এগুলো লেখা পড়া অন্য ইয়া লাগবো আমার তুমিও দেখাশোনা করতে এটা দেখলাম দায়িত্বটা তোমার কাছে ইয়া দিলাই তো আমার ঘর থেকে এটা বুঝা মনে করলাম যে আমার একটু হালকুই আমি তোমার বালা ডাক্তার দেখাইতাম কারণ আমার তো জেতা আছে বুঝছেন আমার ভুয়ের বাসিনা সবটা উড়াই নিয়ে বুঝছেন আমি যখন তোমার দেখাশোনা করি আমার ভুয়ার আমার যখন কইছো আজ থেকে আমি তোমার কাছে বুঝছি আর আমার শরীরও একটু সমস্যা হয়েছে আমি দেখি দিয়ে ডাক্তারও যাইতাম হইব তুমিও লইয়া যাইবা আমার বুঝছো আচ্ছা আচ্ছা তে যাও তুমি করো পালা ডাক্তারও লইয়া যাই নে পালা ডাক্তার আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহ উত্তম পারলাম না হ্যাঁ জনের জন কি আর জীবন থাকে না জনের জন কি আর জীবন থাকে না হ্যাঁ ওখান শরীর দ্বারা বুধ ভাই আমার অবস্থা কিতা ওর আস্তে আস্তে বেমারি মানুষ তো অসুস্থ হয়ে গেছে আমরা কারণ কিনা এখন তো তুমি আমার একমাত্র ভরসা তুমি আমার খেদমত করতে বুঝছেন খেদমত করতে বো আমি তো কইলাম না আমার সময় সময় শরীরের অবস্থা খুব খারাপ কি গীতা খুব খারাপ আমি জন্মু গিলা আমার ডাক্তার লইয়া যাইত না ইতা একবার ডাক্তার দেখাইয়া তো তোমার হইত না ওই রে ভাই তুই কাম করো আমি রেডি আছি তুই যাও আমি আগর লইয়া আইতাম পরীক্ষা নিরীক্ষা করেছিলাম
ستة 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 ستة
أنا أقول لك يا بابا،
السلام عليكم. السلام. السلام.
السلام عليكم. السلام عليكم.